বিমানবন্দরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। আমাদের বগুড়া সেক্টর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। আগামী 15ই অক্টোবর ষষ্ঠীতে বর্ধন ও দেবী বরণের মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই তো দক্ষ হাতের সবাই প্রতিমা তৈরিতে ব্যস্ত এখন বগুড়া শিল্পীর প্রতিমা শিল্পীরা। চলছে মাটির কাজ, আর তার শেষ হলেই মুসলিম প্রেমের পরশের রং তুলির নিপুণ আঁচড়। মমতাময়ী মা দেবী দুর্গাকে ভক্তি ও শ্রদ্ধায় বরণ করে নেওয়ার জন্য প্রতিটি দুর্গা মণ্ডল পূজা মণ্ডলে চলছে স্বাচ্ছন্দ্যের কাজ। পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলার শাখার নেতৃবৃন্দ জানায়, এই বছরই শেরপুর উপজেলার 10টি ইউনিয়ন ও একটি পৌরসভার 85টি মণ্ডল অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা পূজা। দুর্গা পূজা সকল সার্বিক নিরাপত্তা সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, এমনই জানালেন অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল বগুড়ার মোহাম্মদ গাজী।